আমি ওই বন্ধু বানাই না যারা পিছনে গিয়ে বদনাম করে আর সামনে এসে ধরায়া ধরে। তো স্যার, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনারা হয়তো জানেন বর্তমানে কিন্তু এই ধরনের ভিডিওগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল এবং ট্রেন্ডিংয়ে চলছে, আর এই ধরনের ভিডিও করতে কিন্তু আইফোন লাগে। বন্ধুরা, আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনি এই ধরনের ভিডিও ম্যাং করবেন অ্যান্ড্রয়েড ফোন দিয়ে। বন্ধুরা, সম্পূর্ণ টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করুন। বন্ধুরা, ভিডিও জুড়ে হচ্ছে আমি সঞ্জয়, আপনাদের দেখছি সঞ্জয় টেক। যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করনি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচটা ব্লাক নিয়ে বাজবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন। বন্ধুরা, চলুন ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, এ ধরনের ভিডিও ম্যাং করার জন্য আমাদের প্রয়োজন হবে ক্যাপকেট নামে একটি অ্যাপ এবং স্কাইপ ব্যাকগ্রাউন্ড একটি ভিডিও, আর এগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনাদের খুব সহজে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনাদের ক্যাপকেট অ্যাপটি ওপেন করবেন। আমি তো অ্যাপটি ওপেন করেছি। ওকে, ক্যাপকেট অ্যাপটি ওপেন করবেন। আপনাদের পেয়ে যাচ্ছেন কি নিউ প্রজেক্ট, অর্থাৎ আপনাদের প্লাসে গিয়ে ক্লিক করবেন। তো আমি প্লাসে গিয়ে ক্লিক করে দিচ্ছি। ওকে, এরপর আপনাদের ভিডিও চলে আসবে। তো আপনাদের যে ভিডিও এডিটিং করতে চান সেই ভিডিওটি আপনাদের নিয়ে নেবেন। তো আমি নর্মালি এই ভিডিওটি নিয়ে নিচ্ছি। ভিডিওটি নেওয়ার পর আপনাদের নিচে অ্যাড ক্লিক করবো। সেন্ট ওকে। তো আমাদের ভিডিওটি এখানে চলে আসলো। এরপর আমাদের যা করবো, আমাদের ভিডিও শেষে চলে যেতে হবে। তো যার পর আপনাদের ক্যাপকেট অ্যাপ একটি লোক পেয়ে যাবো। তো লোকটাও সেদিন ডিলিট করবেন, সেদিন ডিলিট, নাহলে আপনার ভিডিওতে একটা উঠে যাবে। এরপর আপনাদের প্রথম চলে আসবেন। সেদিন দেখুন আমাদের ভিডিওটা একটি নর্মাল একটি ভিডিও আমি আপনাদের একটু চালিয়ে দেখাচ্ছি। তাহলে কারো বাপের ক্ষমতা নাই, আমাকেও ভালোবাসবে বটে। সোকে, দেখছি আমাদের ভিডিওটি নর্মাল একটি ভিডিও। এখন আমাদের এডিটিং করার পালা। তো বন্ধুদের সর্বপ্রথম আপনাদের দেখুন, আপনাদের যখন বয়সটি শেষ হলো, সো আমাদের এই ভাইয়ের বয়সটি যখন শেষ হয়ে হলো, তখন আমাদের কিন্তু একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক আসবে। সে ব্যাকগ্রাউন্ড মিউজিক বরাবর আমরা কিন্তু ভিডিওটি কিন্তু কাট করে নিতে হবে। সো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। সোকে, আমাদের বয়সটি এখানে শেষ হয়েছে। সো কিন্তু দেখুন, সোকে এখানে যখন আমাদের বয়সটি শেষ হয়ে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আসবে, তখন আমরা ভিডিও পে ক্লিক করবো। নিচে আমরা কিন্তু স্পিডে ক্লিক করে আমরা কিন্তু দুই ভাগ করে নেবো ভিডিওটি। সো আমাদের এই ভাগটি আমাদের কিন্তু কপি করতে হবে। তো কপি করার জন্য আমরা কিন্তু নিচে স্ক্রল ডাউন করবো। করার পর আমরা কিন্তু পেয়ে যাচ্ছি কপি। তো আমরা কিন্তু কপির উপরে ক্লিক করবো। সোকে, আমাদের এই কপি ভিডিওটি এনে চলে আসলো। এরপর আমরা কপি ভিডিওটি আইন থেকে নিচে স্ক্রল ডাউন করবো। এরপর আমরা ওভারলেতে ক্লিক করে আমাদের কপি ভিডিওটি কিন্তু নিচে আসে যাবে ওভারলে আকারে। এরপর আমরা কপি ভিডিওটির উপরে ক্লিক করে আমরা এন থেকে মেন ভিডিও বরাবর করে দেবো। সেন থেকে দেখুন। সোকে, এরপর আপনাদের মেন ভিডিও উপরে করার পরে আপনার থেকে ওভারলে ভিডিও উপরে ক্লিক করবেন। ওভারলে ভিডিওটি আপনি উপরে টেনে ধরবেন। সেভাবে টেনে ধরে আপনার থেকে আকাশের উপরে বসাবেন। যেখানে আপনার থেকে চেহারাটা আপনাদের আকাশের উপরে বসাতে চান সে বরাবর আসবেন। তো আসার পর আপনাদের যা করবেন, এখান থেকে আমাদের এই ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করতে হবে। সেই ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করার জন্য আমরা নিচে স্ক্রল ডাউন করবো। রিমুভ ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করবো, তাহলে আমাদের এই ব্যাকগ্রাউন্ডগুলো এখানে চলে যাবে। সেন্ট ওকে। এরপর আপনাদের যা করবো, আমাদের আবার নিচে স্ক্রল ডাউন করবো। করার পর আমাদের মাস্ক পেয়ে যাচ্ছি। তো আমরা মাস্কের উপরে ক্লিক করবো। এরপর আমাদের এখান থেকে এটা অ্যাডজাস্ট করে বসানোর জন্য আমরা স্পিডে ক্লিক করবো। এরপর আমরা থেকে আইকনটা আমরা এখান থেকে স্কাই এ বরাবর আসবো। আসার পর আমরা টেনে ধরবো এটা, সেভাবে আপনার আপনাদের মতো টেনে ধরে আপনার অ্যাডজাস্ট করে নেবেন। সোকে, এরপরে স্যানিগারি ক্লিক করবেন। এরপর দেখুন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু মিলে গেছে। এখন আমরা চাইলে একটু আরেকটু বড় করে নিতে পারি। সে কিন্তু আমি আরেকটু বড় করে নিলাম। সোকে, এরপর স্পিড থেকে দরকার আমি আরেকটু কমিয়ে দিচ্ছি এটা। সোকে, আমি এতটুকু করে দিচ্ছি, আপনাদের মতো করে দেবেন। সেন্টে ওকে। এরপর আমাদের যা করতে, আমাদের এই ভিডিওর এখান থেকে মাঝখানে চলে আসতে হবে। এই ভিডিও মাঝখানে আসার পর আমরা থেকে আরেকটি এখান থেকে কাট করে নিব। তার জন্য আমি ভিডিও পে ক্লিক করবো। এরপর স্পিডে ক্লিক করে আমরা কাট করে নিলাম। এরপর আমরা থেকে এই ভাগটা আমরা এখান থেকে টেনে একটু কেটে দেবো। সোকে, যখন আমরা এখান থেকে এখন ভিডিওটি এখান থেকে কেটে এখান থেকে কমে দিলাম, তখন আমাদের এখান থেকে খালি অংশটাতে আমাদের এখান থেকে স্কেটে এখান থেকে চেঞ্জ করতে হবে। তো আমাদের এখান থেকে স্পিডে একটি স্কেট আনতে হবে। তো স্কেটে আনার জন্য আমরা এখান থেকে এ বরাবর আসবো। সো এ বরাবর আসবো। আসার পর আমরা নিচে অ্যাড ওভারলে উপরে ক্লিক করবো। এরপর আমরা স্কেটে এখান থেকে নিয়ে নিবো। তো আমি স্কেটে নিয়ে নিচ্ছি। স্কেটে নিয়ে এরপর আমরা অ্যাড ক্লিক করবো। সোকে, আমাদের স্কেটে এখানে চলে আসলো। সেখানে দেখতে পাচ্ছেন এখন আমরা যে স্কেটিং এন থেকে বড় করে আমরা কিন্তু আমাদের আকাশের উপরে আমরা কিন্তু দিয়ে দিব। সেখান থেকে দিয়ে দিব। সোকে, দেওয়ার পরে এখন আমরা যা করবো, নিচে কিন্তু স্ক্রল ডাউন করবো। তো স্ক্রল ডাউন করার পর আমরা কিন্তু মাস্কের উপরে ক্লিক করবো। মাস্কের উপরে ক্লিক করার পর আমরা কিন্তু স্পিডে ক্লিক করবো। এরপর আমরা স্কেটিং এন থেকে মিলানোর জন্য আমরা এটাকে আইকনে ক্লিক করে আমরা স্কেটে মিলিয়ে দিব। সেখান থেকে আপনাদের মিলিয়ে দিবেন। সেখানে ওকে। এরপর কিন্তু আমাদের স্কেটে কিন্তু মিলে গেছে। এখন আমাদের স্কেটে কিন্তু এনতে স্লো। তো এনতে স্কেটে আমাদের স্পিড করতে হবে। তো স্পিড করার জন্য আমরা যা করবো, আমরা এনতে স্কাই উপরে ক্লিক করবো। সেভাবে স্কাই উপরে ক্লিক করবেন। এরপর নিচে কিন্তু স্পিড পেয়ে যাচ্ছেন। তো আপনি এনতে স্পিডে ক্লিক করবেন, নর্মালি ক্লিক করবেন। এরপর আপনি এনতে স্পিডটা কিন্তু বাড়িয়ে দেবেন, স্কাইয়ের স্পিডটা সেখান থেকে বাড়িয়ে দেবেন, আপনার আপনাদের মতো করে দেবেন। সোকে, সেরপর আমাদের স্কাইটি এনতে স্পিড হয়ে যাবে। সেখানে দেখতে পারছেন। সোকে, এখন আমাদের জাগ্রত হবে আমাদের এই ভিডিওটি কিন্তু প্রথমে স্কাই ভিডিওটি আমাদের শেষে আনতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যখন স্কেটে আনলাম, তখন কিন্তু আমাদের এই ভাইয়ের এখান থেকে দিত না ভিডিওটি, এখান থেকে শেষে চলে যাবো।
সেটা সামনে আনার জন্য আপনাদের যা করবো আপনাদের স্ক্রাইব উপরে ক্লিক করবো, সেটা একটু টেনে আনি দিই এখানে, ওকে। এরপর আপনাদের স্ক্রাইব উপরে ক্লিক করবো, সেই স্ক্রাইব উপরে ক্লিক করার পর আপনাদের ভিডিও বরাবর আসবেন, আসার পর আপনাদের নিচে এখান থেকে স্ক্রোল ডাউন করবেন, করার পর আপনাদের লেয়ার পেয়ে যাবেন, তো আপনাদের লেয়ার অপশানে ক্লিক করবেন, এরপর আপনাদের লেয়ারটা এখান থেকে অন করে দেবেন, তাহলে আপনাদের ব্যাকগ্রাউন্ড এখানে চলে আসবে, সেন্ত ওকে। সেটা এসেছে নাকি, এটাও এসেছে, সেন্ত ওকে, এখানে ঠিক আছে। এরপর স্কাইটি এখান থেকে আরেকটু মিলাতে হবে, তার জন্য আমি থেকে আরেকটু মিলিয়ে দিচ্ছি। সো আপনাদের অ্যাডজাস্টটা একটু ভালোভাবে করার চেষ্টা করবেন সব কিছু অ্যাডজাস্টের মাধ্যমে। সো একটু বড় করে নিচ্ছি এটা, ওকে। এবার এই ভিডিওটা একটু এখানে নিয়ে আসছি, সেন্ত ওকে। এখন আমাদের যা করতে হবে আমাদের সব কিছু এখান থেকে করা শেষ। এখন এখান থেকে দেখতে পারছেন আমাদের এই ভাইয়ের স্কাইটি আনার পর আমাদের এই ভাইয়ের চেহারাটা এখান থেকে লুকটা চলে গেলো। তো লুকটা আনার জন্য আপনাদের যা করবো আমাদের প্রথম চলে আসতে হবে, ব্যাক করতেবেন, এরপর আপনাদের ওভারলির উপরে ক্লিক করবো, অ্যাড ওভারলির উপরে ক্লিক করবো, এরপর আপনাদের সেম ভিডিওটি এখান থেকে নিয়ে নেবো। তো আমি এই ভাই সেম ভিডিওটি নিয়ে নিচ্ছি, সেন্তে অ্যাডে ক্লিক করবো। তো আমাদের ভিডিওটি এখানে চলে আসলো, এরপর আমাদের ভিডিওটি এনতে ফুল স্ক্রিন করে দিব। ফুল স্ক্রিন করার পর আপনাদের যা করবো আমাদের এই ভাইয়ের এই ব্যাকগ্রাউন্ডগুলো এখান থেকে রিমুভ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করার জন্য আপনাদের একরকমভাবে এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড উপরে ক্লিক করবো, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডগুলো এখান থেকে রিমুভ হয়ে যাবে। রিমুভ হয়েছে নাকি আমরা একটু দেখে নিব। সো ওকে, আমাদের ব্যাকগ্রাউন্ডগুলো এখান থেকে রিমুভ হয়ে গেছে, সেন্তে ওকে। এখন আমাদের ঠিক আছে, এখন আমরা দেখবো এখান থেকে ভিডিওটি কেমন হয়েছে। সো ওকে, এখন মোটামুটি ঠিক আছে। এখন আপনাদের যা করবো আমাদের প্রথম চলে আসতে হবে, এখন আমাদের মেন ইম্পর্টেন্ট কিছু কাজ করতে হবে, ইফেক্টস অ্যাড করতে হবে। তো ইফেক্টসটা আপনাদের মাস্ট বি অ্যাড করবেন, তারপর থেকে ব্যাক করবেন, এরপর আপনাদের থেকে ইফেক্টসের উপরে ক্লিক করবেন, ভিডিও ইফেক্টসই ক্লিক করবেন, এরপর আপনাদের ট্যান্ডিং থেকে আপনারা চলে যাবেন কি শ্যাডোতে। তো এনতে শ্যাডো পেয়ে যাবেন, সেন্তে শ্যাডো, শ্যাডো, সো এনতে শ্যাডোর উপরে ক্লিক করবেন। শ্যাডোর উপরে ক্লিক করার পর আপনাদের থেকে লেক টু নামে একটি ইফেক্টস রয়েছে, এই ইফেক্টসটা আপনাদের দিয়ে দিতে হবে। সেন্তে আমি খুঁজে নিচ্ছি, সেন্তে লেক টু ইফেক্টসটা ইফেক্টসটি দেওয়ার পর ইফেক্টসটা আপনাদের ফুল ভিডিওতে করে দেবেন, সেন্তে ওকে। এরপর আপনাদের আবার পথ চলে আসবেন, আসার পর আপনাদের ব্যাক করবেন, এরপর আপনাদের আবার ভিডিও ইফেক্টসে ক্লিক করবেন, এরপর আপনাদের আবার চলে যাবেন কি বেসিকে। তো এন থেকে বেসিক, তো বেসিকে আসার পর আপনাদের থেকে মিনি জুম নামে একটি ইফেক্টস রয়েছে, এই ইফেক্টসটি আপনাদের নিয়ে নিতে হবে। সেন্তে খুঁজলে পেয়ে যাবেন, সেন্তে মিনি জুম, সেন্তে মিনি জুম, ইফেক্টসটি নেওয়ার পর ইফেক্টসটি আপনাদের ফুল ভিডিওতে করে দেবেন। এরপর ইফেক্টসটি একটু অ্যাডজাস্ট করে নেবেন, তার জন্য আপনাদের অ্যাডজাস্টটি ক্লিক করবেন, এরপর আপনাদের স্পিডটা করে দেবেন কি 20, আপনার এন থেকে রেজলিউশনটা আপনাদের করে দেবেন কি 20 রেঞ্জ। এরপর আমাদের এটা 20-20 করে দিলাম, এরপর আমাদের শেষে চলে যেতে হবে। তো শেষে আমাদের দুইটি ভিডিও মাঝখানে আসতে হবে, এই কাট ভিডিও মাঝখানে আসতে হবে। তো কাট ভিডিও মাঝখানে আসার পর আমাদের ব্যাক করবো, এরপর আমাদের ভিডিও ইফেক্টসে ক্লিক করবো, এরপর আমাদের বেসিক থেকে আমাদের শেক নামে একটি ইফেক্টস রয়েছে, সেই ইফেক্টসটি আমাদের নিয়ে নিতে হবে, সেন্তে শেক ইফেক্টস, সেন্তে ওকে, সেন্তে ইফেক্টসটি নিয়ে নেবেন। ইফেক্টসটি নেওয়ার পর আপনাদের যা করবেন ইফেক্টসটা আপনাদের থেকে শেষ পর্যন্ত এখান থেকে করে দেবেন, সেন্তে শেষ পর্যন্ত রয়েছে। এরপর আপনাদের মাঝ বি একটি ইম্পর্টেন্ট কাজ করে নিতে হবে, এটা না করলে আপনাদের ভিডিওটি করার মানে হয় না। সে আপনাদের যা করবেন আপনাদের এই ইফেক্টসের উপরে ক্লিক করবেন, এরপর আপনাদের থেকে অবজেক্টের উপরে ক্লিক করবেন, এরপর আপনাদের অল করে দেবেন। মিনি জুম, মিনি জুমটা আপনাদের একইরকমভাবে অবজেক্টের উপরে ক্লিক করবেন, অল ভিডিওতে করে দেবেন। এরপর শেক, তো আপনাদের শেকের উপরে ক্লিক করবেন, অবজেক্টের উপরে ক্লিক করবেন, অল করে দেবেন। সো আপনাদের পুরো ভিডিওতে এগুলো করতে হবে। কিন্তু এখন আমাদের ভিডিওটি কেমন হচ্ছে আপনাদের দেখে দিচ্ছি, সো আপনাদের দেখুন। বন্ধু যদি থাকে পাশে, তাহলে কারো বাপের ক্ষমতা আমাকেও ফলাইবে বাটে। তো বন্ধুরা, দেখেছি আমাদের ভিডিওটি কেমন হচ্ছে। তুন্দরে ভেবে চাইলে কিন্তু আপনাদের ক্যাপকেট অ্যাপ দিয়ে কিন্তু আইফোনের মতো ভিডিও এডিটিং করে নিতে পারবেন। এরপর আপনাদের ভিডিওটি সেভ করার জন্য আপনি পরে সেভ আইকনে ক্লিক করলে আপনার ভিডিওটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকে ভিডিও এডিটিং। আই হোপ আপনার থেকে ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। এই ভিডিওটি করতে কিন্তু অনেক কষ্ট হচ্ছে, তার জন্য আপনাদের ভিডিওটি 500 লাইক কমপ্লিট করে দেবেন। আর নেক্সট টাইম কি ভিডিও চান তা কমেন্ট বক্সে অবশ্যই বলে দেবেন। আর চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইক নিয়ে বাজবেন, তারপর ওতে ধরনের কোনো ভিডিও চ্যানেল সবাই পাওয়া যাবে। তো দেখছেন, ভালো সুস্থ দেবেন, নিজের খেয়াল রাখবেন, ধন্যবাদ।